আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব উত্তর সহ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে উত্তর। আমি দেখাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় এবং রচনামূলক প্রশ্নের উত্তর। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও। আর তোমাদের সিলেবাস হচ্ছে এই, এটি হচ্ছে তোমাদের সিলেবাস ছিল। আর এটা হচ্ছে তোমাদের মান বন্টন, অর্থাৎ তোমাদের যে এমসিকিউ 15টি থাকার কথা, প্রশ্ন মানে এক কথায় প্রশ্ন 10টি থাকার কথা, সংক্ষিপ্ত প্রশ্ন 5টি থাকার কথা, 5 5 25। এরপরে হচ্ছে এখানে এই যে দেখো এখানে রচনামূলক প্রশ্ন তোমার 8টি থেকে 5টি থাকবে, একটা 10 করে 50 নম্বর। তো চলো আমরা প্রশ্নটা দেখে নিই প্রথমে, আবার যে আমরা সাথে করে উত্তর দেখে নি। তো এই যে এখানে দেখো 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো দেখো, 1 থেকে 5 আশা করি দেখতে পাচ্ছ। এরপর আসো 6 থেকে 13 পর্যন্ত দেখো, 6 থেকে 13, 6 থেকে 12 দেখো, এরপরে হচ্ছে 13 14 15। তো এবার আসে আমরা উত্তরটা দেখি। এই যে উত্তর জুম করে দেখাই তোমাদেরকে, এটি হচ্ছে পরিবেশ প্রশ্ন 1 থেকে 15, আর একটা উত্তর হচ্ছে 1 থেকে 10। আমি পরিবেশের প্রশ্নগুলো দেখাইছি, মানে এক কথায় উত্তর আর কি, বহুনির্বাচিত না, এক কথায়। এই যে 3 জুম করে দেখাচ্ছি, এই যে 1 থেকে 3, এরপর দেখো 4 থেকে 10। তো এগুলো উত্তর আবারও দেখো, এই যে এগুলো উত্তর পাচ্ছ। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, এই যে 5টি প্রশ্ন আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, 5 5 25, একটা 5 করে 5টার উত্তর করতে হবে। তো এখানে উত্তর দেখো, প্রথম 1 এর উত্তর 2 এর উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর দেখো 2 এর বাকি অংশ, এরপর 3, এই যে 3, হ্যাঁ, এরপর হচ্ছে 3 নং, এই যে 4 নং, হ্যাঁ, এরপর হচ্ছে 5 নং, এই যে 5 নং। বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রচনামূলক প্রশ্নগুলো আমরা দেখে নিয়েছি। রচনামূলক প্রশ্ন এখানে দেখো 1 থেকে 6, মোট 8টি আছে, এই যে আছে আছে, এই যে আবার দেখো প্রশ্নটি, এই 1 থেকে 6 পর্যন্ত দেখি না একবার 10 করে। আর এখানে তোমাকে 5টির উত্তর করতে হবে, যে কোনো 5টি, এই 8টি থেকে যে কোনো 5টির উত্তর করতে হবে, যে এখানে 10টি দেখতে, 6টি আর এখানে 2টি দেখতে পাচ্ছ। তো আমরা এই 10টি এই 8 দেখিনি, তোমাকে যে কোনো 5টি উত্তর করতে হবে। যে রচনামূলক প্রশ্ন দেখো, 1 এর উত্তর দেখো, এরপর হচ্ছে 2 নং, 2 নং এর উত্তর, এই যে 2 নং এর উত্তর, এটা হচ্ছে 2, 2 নং এর উত্তর, এরপর হচ্ছে দেখো 3, এই যে 3 শুরু করে এখানে, এই যে বাকি অংশটুকু এখানে আছে দেখো, এই যে এগুলো, এটা 3 এর উত্তর, এরপর 4, এই যে 4 এর উত্তর দেখো, এই যে এটা পুরোটা 4, এখানে 4 নং প্রশ্নের উত্তর, আরেকটু এই যে, এই যে দেখো 4 এর উত্তর, আমি জুম করে দেখাচ্ছি, এই যে তার মাতা পিতার দিয়ে যে বাকি অংশ এখানে, এই 4ও আছে, আমি দেখাচ্ছি 4 4-এর নিচের বাকি অংশ, এই যে এখানে এটা 4-এর, এরপর হচ্ছে 5 নং, এই যে 5 এর উত্তরে, এটা এটা পুরোটা 5 নং, 5 এর উত্তর, এরপর হচ্ছে 6, এটা 6 এর উত্তর, হচ্ছে 6 এর উত্তর, এই যে এটা 6, এটি পুরোটা 6, এটা পুরোটা 6 এর উত্তর, আর এটা হচ্ছে 7 এর উত্তর, এই যে 7, এই যে এখান থেকে এই যে এখান পর্যন্ত 7 এর উত্তর দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, আর এটা হচ্ছে 8 এর উত্তর, এই যে 8 এর উত্তর দেখো, এখান থেকে 8 এর উত্তর শুরু, এখানে শেষ। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন,
আয়াত দিয়ে 8 নং প্রশ্ন শেষ করা হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।